হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে মাছগুলো খুব বড় বড় আসছে, ভাবলাম যে সবার সাথে শেয়ার করে একটা ভিডিও করে ফেলি। তো আজকে মাছগুলো আসছে, এই মাছগুলোকে বলা হয় ইকান কাউই, মালয়েশিয়াতে বলে কাউই, আমাদের দেশে বলে সুরমা মাছ। তো আজকের মাছগুলো কিন্তু প্রচুর বড় বড়, এই যে দেখেন, এখন মাছগুলোর মাথা ফেলানোর পরে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, পেটে পেটগুলো পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এভাবে মেশিনে দিয়ে দেওয়া হইতেছে। এই যে দেখেন, অনেক ভাইরা বলছেন যে ভাই এই কাঁটাগুলা কোন দিক দিয়ে বের হয় একটু দেখাইবেন। তো এই মেশিনটা যেমন ধরেন আমরা যেমন আঁক দেই, আঁকের গুড় বানানোর জন্য যে রসটা করি, আঁকটা মেশিনের ভিতরে দিলে এক সাইড দিয়ে আঁকের যে চোকলাটা যায় আরেক নিচ দিয়ে রসটা পড়ে, ঠিক তেমনই এইটা, এই যে এক সাইড দিয়ে মাছ বের হইতেছে। এই যে দেখেন, এই যে লাল বলের মধ্যে পড়তেছে মাছটা, এই যে দেখেন, এই যে। আর যদিও বড় বড় মাছ হয় তো মেশিনে ঢুকাইতে একটু কষ্ট হয়, যে দেখতেছেন আমাদের হামির সাহেব কিন্তু শক্তিতে কুলাইতে পারতেছে না ঢুকানোর জন্যে। এই যে দেখেন মাছের, মাছের যে গুস্তগুলো সব এদিকে পড়বে, এই যে, এই যে। আর কাঁটাগুলো এই যে দেখেন নিচে, আমাদের না মূলত এই মাছগুলো এইভাবেই করা হয়। দেখেন হামিত একবার এমন কালা দোয়া মারতেছে, একটা মাছ ঢুকাইতে পারতেছে না। সকালবেলা তো এখন নাস্তা খায় নাই, তো তাই জোরে কুলাইতে পারতেছেন আর কি। এই যে এখন একটা বরাব দিয়ে দেওয়া হলো মেশিনের উপরে। বরাবটা কিসের জন্য দেওয়া হয়? এই বরাবটা দেওয়া হয় মাছগুলা যেন ঘুরতে ঘুরতে গরম না হয়ে যায় আর কি। গরম হয়ে গেলে এই মাছ দিয়ে কিন্তু আর কিছু করা যাবে না, এই জন্য এই বরাবটা দেওয়া হয় যেন ঠান্ডা থাকে মেশিনটা। তো বন্ধুরা, এদিক দিয়ে কাস্টমার চলে আসছে, এখন তো সকালবেলা, তো কিছু কিছু আসতেছে কাস্টমার। তো মূলত আমাদের এখানে অনেকে জিজ্ঞাসা করছেন যে কয়টা বাজে থেকে বেচা কিনে স্টার্ট হয়। আমাদের এখানে 8টা সাড়ে 8টা 9টা এমন নেই, কাস্টমার ঢুকে 8টা বাজে আইসা বসে থাকে, কিন্তু আমরা 8:30-9টার ভিতরে বেচা কিনে স্টার্ট করে দিই। 4:20 বাজে আমাদের এখানে বন্ধ হয়ে যায়। আর মূলত চাইনিজরা কিন্তু রেস্টুরেন্টে খাবার ছাড়া কিছুই বুঝে না, তারা ঘরে কিন্তু রান্না করে না। এই যে এখন দেখেন টুকটাক করে কাস্টমার আসতেছে, কিন্তু আর যখন 12টা বাজবে তখন তো মনে করেন পুরা রেস্টুরেন্ট, পুরা বিয়ের প্যান্ডেল যেমন দুপুর টাইমে ভরে যায়, এটা একদম ভরে যাবে পুরা দোকান। কিন্তু সকাল সকাল হালকা বৃষ্টি হইতেছে, তো এই জন্য একটু কম আসতেছে কাস্টমার। দেখেন তারপরেও খাবে, দেখেন। মূলত ওরা রুমে রান্না করে না, তো খুব কম রান্না করে, তো বেশিরভাগ এই জাতির এই রেস্টুরেন্টে বেশি খায়। এই যে এখানে খাবার শেষ, চলে গেছে। যেমন আমরা তরকারি মাছ বেশি খাই, ওরা কিন্তু এতটা খায় না, ওরা এই বাজাবুড়ার মধ্যেই, এরা প্রচুর বাজাবুড়া খায়। এই দেখেন এখানে খাওয়া দাওয়া শেষ।